আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্তে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খাবারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওর বিষয়টি হচ্ছে যে আপনি কিভাবে আপনার চাষকৃত মাছকে হচ্ছে বিষাক্ত করে ফেলছেন সেই বিষয় নিয়ে ভিডিও। কারণ আমাদের বর্তমানে খামারিদের একটা বিশাল অভিযোগ, তারা হচ্ছে মাছ বিক্রি করে দাম পাচ্ছে না। এই দাম না পাওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে মাছের স্বাদ না থাকা। খামারিরা হচ্ছে কি বলে এই অভিযোগটা যে করছেন, এই অভিযোগ করার পেছনে আসলে বেশ কারণ রয়েছে। সেই কারণগুলো কি সেটা হচ্ছে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আজকে ভিডিওতে। সেটা হচ্ছে যে আপনি কীভাবে বিষাক্ত করছেন মাছ এবং যার ফলে দাম পাচ্ছেন না। তো ভিডিওর মধ্যে দেখুন, যারা ভবিষ্যতে মাছ চাষ করতে যাচ্ছেন, যারা করছেন, তাদের খুব জানা জরুরি। কারণ আমি যে পণ্যটা উৎপন্ন করছি সেই পণ্যটা আসলে বিক্রি করে আমি দাম চাইবো বা ভালো একটা লাভ চাইবো, এটাই খুবই স্বাভাবিক ব্যাপার। তো এটা না পেলে স্বাভাবিকভাবে খামারিটা হতাশ হয়ে পড়েন। চলুন শুরু করি। প্রথম বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, আমি দাম পাচ্ছি না, মাছ বিক্রি করে দাম পাচ্ছি না, চিংড়ি বিক্রি করে দাম পাচ্ছি না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মানে আপনি কি এমন কাজ করেছেন যার ফলে হচ্ছে আপনি দাম পাবেন? আপনি দাম পাওয়ার মতো কিছু কাজ করেননি। মানে আপনি কতটা দামি এটা নির্ভর করবে আপনি কতটা হচ্ছে আপনার মধ্যে দাম আছে। দেখুন কথাটা একটু হয়তো পেঁচানো হয়ে গেল, কিন্তু বিষয়টা বুঝতে হবে। মানে আপনি কতটা দামি এটা বোঝার জন্য আপনার কতটা দাম আছে এটা বুঝতে হবে। আপনি এমন একটা পণ্য তৈরি করলেন যে পণ্যটা কেউ খাবে না, তো অবশ্যই সেই পণ্য দামি না। মনে রাখতে হবে, যারা কনজিউমার, যারা খাবার খায়, তারা অন্ততপক্ষে যদি বাঙালি হয়, বাঙালিরও তাদের হচ্ছে একটা বিশাল অংশ যেটা থাকে স্বাদ, স্বাদের ব্যাপারে তারা খুব কি বলবো মানে আগ্রহী বা উৎসাহী। স্বাদ পেলে, একটা একটা খাদ্য যদি স্বাদ পায় তারা, তাহলে সেটা দাম দিয়ে হলেও কিনবে। এখন আপনি যে মাছটা চাষ করছেন সেই মাছটাতে খেয়ে সে স্বাদ পাচ্ছে না, বলা হচ্ছে চাষের মাছ কেমন ঘাসের মতো লাগে, এরকম অনেক কনজিউমার বলে বা অনেক মানে যা খায় যারা তারা বলে। সো ওই মাছটা বিক্রি করে আপনি দাম কখনোই পাবেন না। তো এটা একটা ব্যাপার। দেখবেন যাদের টাকা আছে, যাদের টাকা অনেক বেশি আছে, তাদের একটা জিনিস দেখবেন যে তারা কিনতে চায় না, চাষের মাছ কিনতে চায় না। মানে কেন কিনতে চাইবে? কারণ তারা খুব ভালো করে জানে যে আপনি সেই মাছটাকে বিষাক্ত করে বড় করেছেন, বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল মানে দিয়ে মাছটাকে বড় করেছেন। সো তারা কিনতে চাইবে না, এটাই স্বাভাবিক ঘটনা। সো কীভাবে আমি ক্ষতিকর কেমিক্যাল দিয়ে মাছকে বিষাক্ত করছি, এটা একজন মাছের খামার হিসেবে আমার জানা খুব জরুরি। কারণ আমি যদি ভবিষ্যতে এই মাছ চাষ শিল্পে টিকে থাকতে চাই, বা ভবিষ্যতে যারা মাছ চাষে আসতে যাচ্ছেন তারা যদি টিকতে চান, তাহলে আপনাকে যে কোনো মানে আজ হোক আর কাল হোক, আপনাকে ক্ষতিকর যে কোনো কেমিক্যাল বা ক্ষতিকর যে কোনো পণ্য বর্জন করে মাছ চাষ করতে হবে। তো চলুন সেই উপকরণগুলো কি যেগুলো হচ্ছে আপনার মাছকে বিষাক্ত করছে। প্রথম যে বিষয়টা বলতে চাই, এটা হয়তো যারা আমাকে ফলো করেন তারা খুব ভালো মতো জানেন, আমি যেটা সবচেয়ে বেশি বিরোধিতা করি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং জীবাণুনাশক। অ্যান্টিবায়োটিক এবং জীবাণুনাশক এত পরিমাণে মাত্রাতিরিক্তভাবে আমাদের ফার্মে মানে মাছের খামারে ব্যবহার করা হচ্ছে, খুব অবাক হতে হয় আমাদের এই দেশে যেখানে কোনো ধরনের কোনো কন্ট্রোলিং অথরিটি নাই। মানে কে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে বলেছে, কতটুকু ব্যবহার করতে বলেছে, কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও, মানে নিয়ন্ত্রণ তো নাই, সেখানে যাচ্ছে তাইভাবে ব্যবহার করা হচ্ছে। একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার দুদিন পর আরেকটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, মানে কোনো একটা ডোজ পূর্ণ করা হচ্ছে না। তারপর দেখা গেলো যে হচ্ছে কে ব্যবহার করতে বলেছে, মানে তার কোনো ন্যূনতম কোনো ধরনের কোনো ওই বিষয়ে শিক্ষা নাই, উনি অ্যান্টিবায়োটিক সাজেস্ট করছেন, একজন খামারি অ্যান্টিবায়োটিক নিজে ইচ্ছে ব্যবহার করে ফেলছেন। এই যে একটা মাত্রাতিরিক্ত মানে বাড়াবাড়ি অ্যান্টিবায়োটিক নিয়ে এবং জীবাণুনাশক নিয়ে, এর ফলাফল হচ্ছে, মানে আমি অনেক রিসার্চ ওয়ার্ক আপনাদের সামনে এটাকে বলেছি বিভিন্ন কথাবার্তা, সেটা হচ্ছে যখনই অ্যান্টিবায়োটিক দিয়ে মাছকে বড় করা হবে সেই মাছের কখনো স্বাদ থাকবে না। যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক তার স্বাদ, একটা মাছের স্বাদ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। জীবাণুনাশক সেম, আপনার একটা পুকুরে মানে মাছ আছে, সেই মাছে আপনি হচ্ছে জীবাণুনাশক প্রয়োগ করে ফেললেন পুকুরে, যখন প্রয়োগ করে ফেললেন তখন হচ্ছে অবশ্যই সেটা তার স্বাদ নষ্ট করবে, ন্যাচারাল যে স্বাদ নষ্ট করবে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। সো আপনার ওই মাছ, অ্যান্টিবায়োটিকযুক্ত মাছ বা জীবাণুনাশক যুক্ত মাছ, একজন সচেতন কনজিউমার মানে সচেতন হচ্ছে যারা মানে খাবার খায়, তারা কখনই আপনার মাছ কিনবে না। স্বাদ যখন পাবে না তখন আর ফিরেও দেখাবে না আপনার ওই মাছের দিকে, ঠিক আছে? এটা গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে বিষয়টা ছিল কীটনাশক বা রাসায়নিক ক্ষতিকর কেমিক্যাল। আমি বারবার কিন্তু এই আমার ভিডিওগুলিতে বারবার বলতে থাকি কীটনাশক কীটনাশক কীটনাশক। দেখুন মানে এই হাঁস পোকা, উকুন বা বিভিন্ন ধরনের যে পোকাগুলো আছে, এই পোকাগুলোকে মানে মেরে ফেলার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছি, সুমিথিয়ন ব্যবহার করছি, সাইপারমেথ্রিন ব্যবহার করছি। এই কীটনাশকগুলো কতটা ক্ষতিকর হিউম্যান হেলথের জন্য, কতটা আপনার পুকুরের হেলথের জন্য ক্ষতিকর, আপনার মাছের জন্য কতটা ক্ষতিকর,
ন্যূনতম আপনারা সে বিষয়ে মানে যারা করছেন তাদের ধারণা যদি থাকতো তাহলে কখনোই কীটনাশকগুলো ব্যবহার করতেন না, ঠিক আছে? তো এই কীটনাশকগুলো যারা ব্যবহার করছেন, এই কীটনাশকগুলো ব্যবহার করার ফলে কী হচ্ছে, আপনার মাছের স্বাদটা চলে যাচ্ছে, আপনার চিংড়ির স্বাদটা চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে তখন ওই কনজিউমার লেভেলে যারা ক্রেতা, তারা ওই যখন কিনে যখন খাচ্ছেন সেই মাছ বাছেন, যখন স্বাদ যখন পাচ্ছে না তখন তারা ওই ওই আপনার চাষের মাছ আর কিনবে না। সো কীটনাশকগুলোও কিন্তু আপনার মাছকে বিষাক্ত করছে। পরবর্তীতে আসছে আমি হচ্ছে ভারী ধাতু বলা হচ্ছে, ভারী ধাতু বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে দেখবেন অনেকে ট্যানারির বর্জ্য দিয়ে হচ্ছে ফিড বানিয়ে এসে ফিডকে খাওয়াচ্ছেন। তো এই ট্যানারির বর্জ্যের ফিডে ম্যাক্সিমাম ক্ষেত্রে লেড, ক্যাডমিয়াম সহ বিভিন্ন ধরনের ভারী ধাতু থাকে। এই ভারী ধাতু অত্যন্ত ক্ষতিকর হিউম্যান হেলথের জন্য, মাছের জন্য তো ক্ষতিকর অবশ্যই, মাছের স্বাদ তো হারায়, মাছের স্বাদ তো থাকেই না, বরং হচ্ছে যেটা এটা যখন আমরা মাছ মাছকে যখন আমরা খাচ্ছি সেই মাছটা হচ্ছে থেকে যে ভারী ধাতু সেটা আমাদের দেহে চলে আসছে এবং সেটা মারাত্মক ক্ষতিকর, মানে এতটা বিষাক্ত সেই মাছ, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। পরবর্তী পয়েন্টটা হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। ক্ষতিকর ব্যাকটেরিয়াটা একটু ব্যাখ্যা করি, সেটা হলো অনেক খামারি যেটা করেন সেটা হচ্ছে গরুর যে গোবরটা আছে, মুরগির যে বিষ ছাটা আছে, এটা কিন্তু সরাসরি পুকুরে মানে খামারে প্রয়োগ করেন। এই মুরগির যে বিষটা এবং গরুর যে গোবর, এটাতে কিন্তু বিভিন্ন ধরনের হার্মফুল ব্যাকটেরিয়া বা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো থাকে। এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো পুকুরে আসে, পুকুর থেকে বিভিন্ন রোগ ছড়ায় আপনার মাছের কাছে, মানে মাছের দেহে আসে, মাছের দেহ থেকে আমাদের শরীরে আসছে। এগুলো একটা চেইন মানে চেইন প্রসিডিওর, একটার সাথে একটা জড়িত। যখন আপনি এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আসছে আপনার মাছের দেহে, তখন আলটিমেটলি মাছের স্বাদ নষ্ট হচ্ছে, মাছ রোগাক্রান্ত হচ্ছে, সেই রোগাক্রান্ত মাছকে আপনি ঠিক করার জন্য আরও বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করছেন। আলটিমেটলি আপনি মাছকে বিষাক্ত করলেন, বিষাক্ততা দূর করার জন্য আরও কিছু ওষুধ ব্যবহার করছেন, আলটিমেটলি আপনার সেই মাছের মূল্য বা দাম কমে যাচ্ছে। খামারিরা তাদের এত কষ্ট করে তৈরি করছেন, কিন্তু আমাদের কনজিউমার বা যারা মাছ খাবেন তারা কিন্তু খেতে চায় না সে মানে বিষাক্ত মাছ আসলে। এরপর যেটা সেটা হচ্ছে ক্ষতিকর ভাইরাস। দেখবেন যে অনেক বড় বড় পুকুর, অনেক পুকুর দেখবেন যে হচ্ছে বিভিন্ন সময় পাখি বা হচ্ছে আপনার ইঁদুর বা হচ্ছে ভোঁদর বা উদ এরকম কিছু মানে প্রাণী হচ্ছে মানে সারাক্ষণই বিচরণ করে। একটা পাখি দেখা হলো চট করে হলো মাছ ধরার জন্য তার ঠোঁট এতে রাখছে, কী বলে পানিতে রাখছে, সেখানে সে ভাইরাস ছড়াচ্ছে। আমাদের দেশে দেখবেন যে তেলাপিয়া লেক ভাইরাস দেখা গেছে, আমাদের যদিও মৎস্যবিজ্ঞানীদের এই বিষয়ে কোনো ধারণা নাই যাদব তেলে তেলাপিয়া লেক ভাইরাস দেখা গেছে কিনা, বাট আমি কনফার্ম যে তেলাপিয়া লেক ভাইরাস বাংলাদেশে এসেছে। কারণটা হলো তেলাপিয়া যে বিভিন্ন ধরনের ইনফেকশন আমি দেখছি সেখানে তেলাপিয়া লেক ভাইরাসের সাথে হচ্ছে, তেলাপিয়া যে মারা যাওয়ার যে অ্যাটিচিউড বা মারা দেওয়ার জন্য যে সিমটম সেগুলোর জন্য কিন্তু তেলাপিয়া লেক ভাইরাস দেয়। তো এইগুলো হচ্ছে এই ক্ষতিকর পাখি বা আমরা অনেক সময় হচ্ছে পরিযায়ী পাখি বলি, মাইগ্রেটরি যে বার্ডগুলো আছে, অতিথি পাখি যেগুলো আসে সেগুলো কিন্তু আপনার হচ্ছে এই ক্ষতিকর ভাইরাস ছড়াচ্ছে, সেটাও কিন্তু আপনার এই মাছকে বিষাক্ত করে দেওয়ার জন্য দায়ী। আসছি বিষাক্ত পদার্থের ব্যবহার। বিষাক্ত পদার্থকে মানে এত বেশি ব্যাখ্যা করা সম্ভব, আমি ওই এত মানে ইলাবোরেট মানে অনেক বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। এটার একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি নষ্ট ও নিম্নমানের খাবার দিচ্ছেন মাছকে। দেখা গেলো যে হচ্ছে আপনার অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে আপনি সংরক্ষণ করে রেখেছেন এরকম কোনো খাবার, সেই খাবারটা আর মাছকে দিচ্ছেন, তো সেই খাবারের মধ্যে মাইক্রোটক্সিনের উপস্থিতি, এত পরিমাণ মাইক্রোটক্সিন সেখানে আছে, অ্যাফ্লাটক্সিন, অ্যাফ্লাটক্সিন, এগুলোকে মাইক্রোটক্সিন বলা হচ্ছে, মানে বলা হয় মেনলি মাছের জন্য। এই টক্সিনগুলো যেটা করে সেটা হলো আপনার মাছের দেহে আসে, মাছ তো ক্ষতিগ্রস্ত হয়, মাছ তো বাড়ে না, মাছের স্বাদ নষ্ট হয়, আবার সেই টক্সিক উপাদানগুলো আমাদের মানবদেহে চলে আসছে। ফলাফল যেটা হচ্ছে সেটা হচ্ছে আলটিমেটলি আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি, মূল জায়গাটাই হচ্ছে আমরা যখন ক্ষতিকর কিছু ব্যবহার করছি। তার মানে কি, আমি যখন চাষ করছি সেই জায়গাটাতে যদি আমি হচ্ছে ভালো কিছু ব্যবহার করতাম তাহলে বিষাক্ত মাছ তৈরি হতো না, বিষাক্ত কোনো পণ্য তৈরি হতো না, সেটা আমাদের হিউম্যান হেলথের জন্য ক্ষতিকর কিছু হতো না। আসলে আমি হিউম্যান হেলথ নিয়ে কনসার্ন না, আমার কথা হচ্ছে আমি কনসার্ন যে কারণে সেটা হচ্ছে আপনার তৈরি কিছু মাছ মানুষ খাচ্ছে না, এই বিষয়টা শুধু আপনার কষ্টের কারণ না, একজন সচেতন মৎস্য বিষয়ে জানা ব্যক্তির বিষয়গুলো হচ্ছে খারাপ লাগার কারণ, যেই ভাববে তার জন্য ব্যাপারটা কষ্টকর। কারণ এত মাছ চাষ করে আপনি যদি কন্টিনিউ হচ্ছে লস করে থাকেন, এটা অবশ্যই আমাদের ভালো লাগার কোনো কারণ নেই। চেষ্টা করবেন আপনার মাছ যেন, ভবিষ্যতের মাছগুলো যেন হচ্ছে বিষ মুক্তভাবে তৈরি করতে পারেন, সে বিষয়টাতে যতটা হচ্ছে সম্ভব মানে এমফাসিস দেওয়া যায়, যতটা সম্ভব হচ্ছে মানে ভালো মতো হচ্ছে জোর দিতে পারেন, সেই কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেশি বেশি আর কোনো সমস্ত খামারি ভাইদের কাছে, যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।